Good morning, students. Hope all of you are fine. Today we shall learn mental math. So everybody, open your mental math book. Page number 40. ঠিক আছে? তাহলে তোমরা 40 পেজটা প্রত্যেকে mental math বইয়ে খোলো. Everybody look at the heading. Measurement. Measurement মানে হচ্ছে কি? পরিমাপ. পরিমাপের অঙ্ক তোমরা এর আগে অনেক করেছো ক্লাস 2 এবং 3 তে পরিমাপ সম্পর্কিত বিভিন্ন বিষয় তোমরা জেনেছো পরিমাপের এককগুলিও জেনেছো তরল পদার্থের পরিমাপের একক লিটার মিলিলিটার তারপর দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কিলোমিটার মিটার মিলিমিটার আবার কোন জিনিসের ওজন পরিমাপ করার সময় গ্রাম কিলোগ্রাম ইত্যাদি একক আমরা ব্যবহার করি এগুলো তোমাদের সবটাই জানা আছে আজকে আমরা সেই টাইপেরই অঙ্ক মেন্টাল ম্যাথের মাধ্যমে করব তাহলে ফার্স্ট অঙ্কে চলে আসি নাম্বার 1 এ দেখো 8 কিলোমিটার 8 কিলোমিটার সমান ড্যাশ মিটার কিলোমিটার থেকে মিটার আমরা জানি ডান দিকে যেতে গেলে কি করতে হয় তোমরা জানো কি গুণ করতে হয় কিলোমিটারের পর তোমরা জানো তো হেক্টোমিটার ডেকামিটার মিটার নিশ্চয়ই সবার মনে আছে তাহলে ডান দিকে 3 ঘর যাচ্ছি 3 ঘর যাওয়ার জন্য কি করতে হবে একের গায়ে 3টে শূন্য দিয়ে গুণ করতে হবে অর্থাৎ 1000 দিয়ে 8 কে গুণ করতে হবে 8 কে 1000 দিয়ে গুণ করলে কত হবে 8000 তাহলে 8000 মিটার এখানে লিখে ফেলো 8000 মিটার নেক্সট নাম্বার 2 235 সেমিটার ইকুয়াল ড্যাশ মিটার এন্ড ড্যাশ সেমিটার অর্থাৎ 235 সেমিটার সমান কত মিটার কত সেমিটার তাহলে সেমিটার থেকে আমাদের কোথায় যেতে হবে মিটারে মানে আমাদের সেমিটার থেকে বাম দিকে আসতে হবে তাহলে কি করব আমরা ভাগ করব তোমরা জানো বাম দিকে যেতে গেলে ভাগ করতে হয় কত দিয়ে ভাগ করব সেমিটারের উপরে কি ডেসিমিটার তার উপরে মিটার দুই ঘর মানে 100 দিয়ে ভাগ তাহলে তোমরা এটাকে 100 দিয়ে ভাগ করে যেটা ভাগফল পাবে সেটা হয়ে যাবে মিটার আর যেটা ভাগশেষ পড়ে থাকবে সেটা হয়ে যাবে সেমিটার এবার নাম্বার 3 টা তোমরা নিজেরা করবে নাম্বার 4 হাউ মেনি 10 সেমিটার লং পিসেস ক্যান বি কাট ফ্রম 1 মিটার অর্থাৎ 1 মিটার থেকে 10 সেমিটার লম্বা এরকম টুকরো কতগুলো কাটা যাবে খুব ইজি 1 মিটারটাকে আগে সেমিটারে নিয়ে যাবে 1 মিটার সমান জানো 100 সেমিটার 100 কে অর্থাৎ 100 কে 10 দিয়ে ডিভিশন করলেই आंसर পেয়ে যাবে নাম্বার 5 এটা তোমরা নিজেরা করো নাম্বার 6 7 এগুলোও নিজেরা করো নাম্বার 8 এ দেখো এ ম্যান ওয়াকস 3 কিলোমিটার এভরি ডে একজন মানুষ প্রত্যেক দিন 3 কিলোমিটার হাঁটেন হোয়াইল অ্যানাদার ম্যান ওয়াকস 2500 মিটার যখন অন্য আর একজন মানুষ 2500 মিটার হাঁটেন হু ওয়াকস মোর কে বেশি হাঁটেন এটা তোমরা এখান থেকে দেখলে ভাবছো যে 2500 অর্থাৎ 2500 মিটারটা বোধহয় বেশি আসলে কি তাই দেখো 3 কিলোমিটার মানে হচ্ছে 3000 মিটার আর এখানে হচ্ছে 2500 মিটার তাহলে কোনটা বেশি হচ্ছে বলো তো 3000 মিটারটাই নিশ্চয়ই বেশি তার মানে আমরা কি লিখতে পারি দা ফার্স্ট ম্যান এখানে आंसर হয়ে যাবে তাহলে তোমাদের এটা করে দেখাতে হবে যে 3 কিলোমিটার সমান 3000 মিটার আর এখানে 2500 মিটার আমরা তখনই বুঝতে পারবো যে কোন মানুষটা বেশি হাঁট মানে বেশি পথ হাঁটছে आंसर হবে দা ফার্স্ট ম্যান নেক্সট নাম্বার 9 হাফ কিলোমিটার সমান ড্যাশ মিটার হাফ কিলোমিটার মানে 1000 মিটারের অর্ধেক 1000 মিটারের অর্ধেক মানে হচ্ছে 1000 মিটারকে 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে आंसर পেয়ে যাব নাম্বার 10 1080 সেমিটার সমান ড্যাশ মিটার সেমিটার থেকে মিটারে যেতে গেলে কি করতে হয় তোমরা জানো সেই মতো এটা পড়ে এখানে বসিয়ে দেবে ঠিক আছে তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমরা বইতে করে নেবে করতে করতে যদি কারোর কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করে জেনে নেবে ওকে প্রত্যেকে ভালো থাকবে বাই